সালাম আলাইকুম ভিউয়ার্স, হঠাৎ করে মনে হইলো সবাইকে যদি বিভিন্ন সাইট দেওয়া যায় যে সাইটগুলো থেকে অলরেডি সার্ভে করে ইনকাম করতে পারে। সার্ভে কাজ করাটা বেশি একটা কঠিন না, খুব ইজি একটা কাজ, সেটাও একটু দেখায় দিব যে কিভাবে কাজ করতে পারেন। এ নিয়ে বিভিন্ন রকম সাইট আছে, তো তার ভিতরে আজকে কয়েকটা সাইট দেখাবো যে সাইটগুলো থেকে মানুষ প্রতিদিন $10 থেকে $12 অলরেডি ইনকাম করছে, $10 থেকে $20 $30 পর্যন্ত ইনকাম করছে শুধু সার্ভেতে কাজ করে। তো অনেকে এই প্ল্যাটফর্ম গুলা সম্পর্কে ভালো একটা জানে না, তাই কিন্তু আজকে এই প্ল্যাটফর্ম গুলা সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য কিন্তু অলরেডি আমি আজকে এই ভিডিওটা মেক করছি। তো অলরেডি আপনাদেরকে একটা বিষয় অবশ্যই খেয়াল করাইতে হবে যে আপনি কি রকম সাইডে ইনভেস্ট করতে চান বা কিরকম সাইডে ইনভেস্ট ছাড়া ইনকাম করতে চান, এটা আবার নিশ্চিত করতে হবে। তো আমি আপনাদেরকে প্রথমে যেটা সাইটটা দেখাবো সেটার নাম হইতেছে swagbucks.com। এখানে কোনো ইনভেস্ট করতে হবে না, শুধুমাত্র এটুকু বুঝতে হবে যে কিভাবে কাজ করতে হয়। তো সাইটটার রিভিউটা কেন দিচ্ছি, কারণ আপনার যদি মনে হয় যে আপনি এই সাইটগুলোতে কাজ করতে পারেন, তাহলে মনে হয় বেস্ট একটা ওয়ে যেখান থেকে আপনি প্রতিদিন হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে। আপনি ভালো তথ্য যদি জানেন, ভালো করে সার্ভে করতে পারেন, তাহলে আমার মনে হয় আপনার লাইফ সেট হয়ে যাবে। কারণ এইরকম সাইটগুলো থেকে প্রতিদিন হিউজ পরিমাণ রিভিউ আছে ইউটিউবে, যে আপনি খুঁজে পাবেন যে এত এত রিভিউ আছে যে কিভাবে ইনকাম করা যায়, সার্ভে করে ইনকাম, সার্ভে করে ইনকাম, এরকম করে অনেক অনেক ডাকাটাকি করছে। কিন্তু আসলে সাইটগুলো কেমন হয় সেটা নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটা মেক করা হয়েছে। ফার্স্ট যেটা হইতেছে সেটা হইতেছে swagbucks.com। এই সাইটটা থেকে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন, এখানে রিওয়ার্ডের পরিমাণ রয়েছে অসংখ্য। আপনি এখানে অ্যামাজন গিফট কার্ডের মাধ্যমে আপনি কিন্তু অলরেডি উইথড্র করতে পারবেন, তো এই সেই অ্যামাজন গিফট কার্ডগুলো ভাঙায় তারপরে আপনি কিন্তু অলরেডি ইনকামটা আপনার পকেটে নিতে পারবেন। এটা খুব ইজি, এটা বেশি একটা প্রবলেম হওয়ার কথা না। তো বর্তমানে swagbucks.com অলরেডি কিন্তু মোটামুটি ভালো একটা পারফর্ম করতেছে এবং এটা মোটামুটি ভালো একটা পেমেন্ট করতেছে। আমার মনে হয় প্রতিদিন যে পরিমাণ এখান থেকে পেমেন্ট করা হয়, অন্যান্য সার্ভিস সাইটগুলোতে এত পরিমাণ পেমেন্ট করা হয় না। তাই অবশ্যই অলরেডি আপনি যদি সাইন ইন করতে চান, তাহলে খুবই ইচ্ছা করলে আপনি কন্টিনিউটি গুগল দিয়ে করতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে আপনার যে একটা অ্যাকাউন্ট আছে, জিমেল অ্যাকাউন্ট আছে, সেই জিমেল দিয়ে কিন্তু অলরেডি আপনি এখানে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যে সেকেন্ড যে সাইটটা দিচ্ছে সেটা হইতেছে আপনার সার্ভে জাঙ্কি। এই সাইটটা নিয়ে সবথেকে বেশি পরিমাণ কথা হয় আমার মতে, swagbucks.com নিয়ে সেটা যে পরিমাণ কথা হয়েছে যে আসলে ইনকাম করতেছি, এত ডলার ইনকাম করতেছি, এত ডলার ইনকাম করতেছি, সার্ভে জানকি থেকে কিন্তু সবথেকে বেশি পরিমাণ ইনকামটাও করা যায়। এখানে বিভিন্ন রকম সার্ভে পাবেন, যে সার্ভেগুলো অলরেডি কিন্তু আপনার রিলেটেড, একদম আপনার লাইফস্টাইল রিলেটেড হয়ে থাকে। ট্রাস্ট পাইলটে একটা রেটিং কিন্তু 5 স্টার, কোনো ভেজাল নাই। অর্থাৎ আপনি বলতে পারেন যে আপনি একটা কাজ করতে চান, আপনি একটা ভালো একটা সাইট খুঁজতেছেন যে কি সাইটে আমি কাজ করব। এই সাইটটা হইতেছে সেই সাইট যে সাইটটা থেকে আপনি অলরেডি সার্ভে করে ইনকাম করতে পারবেন। টেক সার্ভিস গেট পেড, ওকে, জয়েন আর যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু অলরেডি আপনার খুব ইজিলি ভাবে অন্যান্য সাইটগুলোতে যেরকম ভাবে আপনি জয়েন হতে পারেন, এখান থেকেও ঠিক একই রকম ভাবে জয়েন হয়ে কাজ করতে পারবেন। তো এখানে রিওয়ার্ডের জন্য কোনো ব্যাপার নাই, কারণ এখানে আপনি ভার্চুয়াল পয়েন্ট যেগুলো রয়েছে সেগুলো পয়েন্ট ভাঙায়, অর্থাৎ আপনার যদি 5,000 পয়েন্ট হয় তার মানে $5, $6,000 পয়েন্ট হলে $6, $2,000 পয়েন্ট হলে $2, এরকম করে আপনি কিন্তু ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে এখান থেকে উইথড্র দিয়ে, বা পেপাল রয়েছে, অ্যামাজন .com গিফট কার্ড রয়েছে, বিভিন্ন রকম গিফট কার্ড আছে, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি এইগুলো কিন্তু অলরেডি গিফট কার্ড ভাঙ্গা আপনি কিন্তু ইনকাম করতে পারেন। এটা হইতেছে সেকেন্ড। এবার থার্ড যেটা বলবো, মাই পয়েন্টস। মাই পয়েন্টস আমার মনে হয় বর্তমান বিশ্বে ভালো সার্ভে থেকে ইনকাম দিচ্ছে, এরকম যদি খোঁজা যায়। তারপরে swagbucks-এর পরে আসছে অলরেডি সার্ভে ব্যাংকে, তারপরে আসছে মাই পয়েন্টস .com। তো এই মাই পয়েন্টস .com থেকেও কিন্তু আপনি সার্ভে করে ইনকাম করতে পারেন। যারা অলরেডি সার্ভে সম্পর্কে সাধারণ জ্ঞানও আছে তারাও কিন্তু এখান থেকে অলরেডি হিউজ পরিমাণ ইনকাম তুলে নিতে পারেন। তো এখন এখান থেকে রিডিম করার সিস্টেমটাও একই রকম ভাবে রয়েছে, যে আর্ন আপ টু 25 পয়েন্টস পার ডলার স্পেন্ট অফ ইউর পারচেস। এখানে আপনি রিডিম করতে পারবেন 75+ অ্যামাজন গিফট কার্ড পর্যন্ত আপনি কিন্তু এখানে $75+ ইনকাম করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনি কি পরিমাণ ইনকাম করতে পারবেন সেটা নিয়ে যদি আমি তথ্য দিই, আমি একটা কথা বলবো যে অলরেডি সার্ভে করে ইনকাম করার যে প্রসেসটা আছে সেই প্রসেসটা কিন্তু সব একই, যে কোনো সাইডের প্রসেস একটাই। আপনি ইনকাম করতে শুরু করবেন কিন্তু শেষ হবে কোথায়, যতক্ষণ পর্যন্ত না আপনি থামতেছেন। তো এখানে আপনার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো দিয়ে জয়েন মাই পয়েন্টস আপনি কিন্তু অলরেডি জয়েন হতে পারেন। এবং এখান থেকে উইথড্র সিস্টেম তো বলেই দিলাম, অ্যামাজন গিফট কার্ডের মাধ্যমে আপনি এখান থেকে উইথড্র দিতে পারেন। তারপর আছে সবটিক। সবটিক আর একটা ভালো একটা সার্ভে সাইট, যে সার্ভে সাইট থেকে আমি মোটামুটি আপনাদেরকে একটা সাজেস্ট করতে পারি, সবটিক ক্যাশ ব্যাক গিফট কার্ড, এটাও কিন্তু মোটামুটি ভালো একটা ইনকাম দিতেছে। যে গেট ফ্রি কার্ডস দেখতে পাচ্ছেন, এখানে আপনি সার্ভে করবেন, সার্ভে করে তারপর এখান থেকে আর্ন করতে পারেন। এছাড়া আর কিছু ওয়ে আছে যেখান থেকে আপনি খুব সহজেই ইনকাম করতে পারেন। আপনি যদি এখানে ভিডিও দেখে ইনকাম করতে পারেন, ওয়াচ ভিডিও, আপনি ভিডিও দেখে কিন্তু এখান থেকে অলরেডি আর্ন করতে পারবেন। আপনার যে একটা টার্গেট আছে
সেই টার্গেট পূরণ হয়ে গেলে আপনি তখন কিন্তু এখানে ইবাই, ওয়ালমার্ট, বিভিন্ন রকম দেখতে পাচ্ছেন গুগল প্লে কার্ড, অ্যামাজন গিফট কার্ড, এই সব কিছুর মাধ্যমে কিন্তু এখান থেকে অলরেডি আপনি উইথড্রো দিতে পারবেন। তো এটা বেশি একটা প্রবলেম নাই যে উইথড্রো নিয়ে ঝামেলা না, এরকম কোনো প্রবলেম নাই বললেই চলে। তাহলে সব কি আরেকটা হইতেছে মাধ্যম চার নাম্বারটা। এবার পাঁচ নাম্বার যেটা হচ্ছে ফিল্ড এজেন্ট। আপনি অ্যাপ ডট ফিল্ড এজেন্ট ডট নেট এই যে একটা সাইট আছে, আপনি সার্ভে করে ইনকাম করতে যাচ্ছেন অথচ আপনি ফিল্ড এজেন্ট সম্পর্কে জানেন না, এটা একটা কোনো কথা হইলো, আপনি সেগুলো এই অ্যাপটা ইউজ করে, অর্থাৎ এই অ্যাপটা আপনি ডাউনলোড করে রাখতে পারেন। যদি আপনি ডাউনলোড করে রাখেন তাহলে কিন্তু অলরেডি আপনি টোটাল 10 সাল ধরে কিন্তু এই সাইটটা অলরেডি সার্ভে সম্পর্কে যত রকমভাবে আপনার কাজ আছে সব কাজ প্রোভাইড করে থাকে। আপনার যদি মনে হয় আপনি একটা কাজ কমপ্লিট করতে পারবেন, এখানে যদি মাইক্রো জবগুলো হয়ে থাকে তাহলে তবুও আপনি কাজটা কমপ্লিট করতে পারেন। এখানে আপনি ফিল্ড এজেন্টের কাজই হচ্ছে বিভিন্ন রকম ভাবে কাজ প্রোভাইড করা হলে সেই কাজগুলো তাদেরকে কমপ্লিট করে দেয়। আপনি ইচ্ছা করলে এখান থেকে খুব সহজে আরো ইনকাম করতে পারবেন এবং এখানে যে সার্ভেগুলো আছে সেই সার্ভেগুলো সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন এবং সার্ভেটা কমপ্লিট করতে পারেন, এখান থেকেও ঠিক একই রকম ভাবে আপনি উইথড্রো দিতে পারেন। এবং উইথড্রো সিস্টেম সেম একটাই, আপনি বিভিন্ন গিফট কার্ডের মাধ্যমে কিন্তু অলরেডি উইথড্রো দিতে পারবেন। তারপর হয়ে যাচ্ছে গিগওয়াক। গিগওয়াক নিয়ে এত বেশি কথা বলবো না। গিগওয়াক ডট কম এই সাইটটা বর্তমানে প্রচুর প্রচুর আপনারা বলবেন এইটার এটা আপনার দাম রয়েছে এবং এখান থেকে আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে আপনি কাজ করতে পারেন এবং রেজিস্ট্রেশন করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনি কিন্তু পেপাল দিয়ে কিন্তু এখানে উইথড্রো করতে পারবেন, কোনো সমস্যা নাই। পেপালের মাধ্যমে উইথড্রোটা এই সাইটটার বেস্ট একটা ওয়ে যে পেপালের মাধ্যমে আপনি যখন উইথড্রো দিবেন কোনো ঝামেলা হবে না, আপনি একটা ভালো গিগ দিবেন, সেই গিগের মাধ্যমে আপনি কিছু কাজ পাবেন, সেই সার্ভে কাজগুলো করে আপনি গিগওয়াক থেকে ইনকাম করতে পারবেন। তারপর যেটা অবশ্যই আপনার এই কয়েকটা সাইট সম্পর্কে যে আমি আপনাদেরকে ধারণা দিলাম, শুধুমাত্র আপনার এখানে বেস্ট যে সাইটটা হইতেছে সেটা হইতেছে সোয়াগবাক্স, তারপর সার্ভেজান কি মাই পয়েন্টস। আমার মতে এই তিনটাতে কাজ করেন আপনি, আপনি কখনো মানে পিছু হটতে হবে না আপনার, কথা বলতে পারেন সোয়াগবাক্স, তারপর আছে সার্ভেজান কি, তারপর আছে মাই পয়েন্টস। এই তিনটা থেকে মিনিমাম যে পরিমাণ ইনকাম করতে পারবেন আমার মনে হয় আপনার লাইফ অলরেডি সেট হয়ে যাবে। আপনি যদি আরো বেশি ভালো কিছু তথ্য জানতে চান, আপনি ইউটিউবে যে কোনো ভিডিওতে আপনি যদি সার্চ দেন কিভাবে সার্ভে করতে হয়, এরকম অনেক অনেক অসংখ্য ভিডিও আছে। আমি শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিলাম কোন প্ল্যাটফর্মগুলো থেকে আপনি অলরেডি ইনকাম করা শুরু করতে পারেন। ফার্স্ট অবস্থায় আপনি সার্ভে জাঙ্কি থেকে স্টার্ট করতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লাগে ভিউয়ার্স অলরেডি ভিডিওতে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান যে আপনি এরকম সাইটগুলোতে সার্ভে করে ইনকাম করতে চান কিনা। ভালো থাকবেন সবাই, আজকের ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম।